সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আলোচনায় আছি আমি সিমো, আমি একজন রেজিস্ট্রেশন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কম্বিনেশন হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এবং একটি ট্যাবলেট সম্পর্কে, যে ওষুধগুলো আপনার পুরুষ হরমোন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। পুরুষ হরমোন টেস্টোস্টেরন পুরুষদের যে সক্ষমতা সেটি বাড়াতে সাহায্য করে এবং একজন যুবক যখন বয়স 12-13 বছর হয় তখন এই হরমোনটি উৎপাদন হতে থাকে। এই টেস্টোস্টেরন হরমোন উৎপাদন যখন শুরু হয় শরীরে তখন যুবককে দেখা যায় যে বুক দাড়ি এগুলো জন্মায়, চুল ঘন হয়, এছাড়া দেখা যায় যে তার পেশি শক্তি বৃদ্ধি হয়, পেশি শক্ত হয়, এই বিষয়গুলো দেখা যায়। যখন এই টেস্টোস্টেরন হরমোন একজন পুরুষে কমে যায় তখন দেখা যায় যে তার দাড়িগুলো পাতলা হয়ে যায় এবং দেখা যায় যে তার যে যৌন মিলনের সক্ষমতা সেটি কমে যায়, বীর্য পাতলা হয়ে যায়, শারীরিক দুর্বলতা দেখা যায় এবং শুক্র কীটের যে সমস্যা সেটি অনেক সময় দেখা যায় যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায়। এছাড়া যৌন দুর্বলতা দেখা যায়, দ্রুত বীর্যপাত ঘটে যায়, পেনিসের ইরেকশনের সমস্যা দেখা যায়, বিভিন্ন ধরনের সমস্যায় যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় সেক্ষেত্রে দেখা যায়। আজকে আমি এই টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধির জন্য কার্যকরী একটি কম্বিনেশন ওষুধ তৈরি করে দেখাবো, যে কম্বিনেশন ওষুধটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনার যে টেস্টোস্টেরন হরমোন সেটি বৃদ্ধি পাবে। তো সেই টেস্টোস্টেরন হরমোনের যে কম্বিনেশন ওষুধ এটি তৈরিতে আমি তিনটি হোমিওপ্যাথিক মাদার টিনচারকে ব্যবহার করেছি। এক নম্বর যে মাদার টিনচারটি কথা বলবো সেটি হচ্ছে অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিনচারটি পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন সেটি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধিতেও এটি কাজ করে থাকে, যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রেও এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিনচারটি খুবই ভালো কাজ করে থাকে। তাই যাদের হরমোন বাড়ানোর জন্য ওষুধ সেবন করবেন তারা অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিনচার বা এই কম্বিনেশন ওষুধটি ব্যবহার করতে, এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিনচারটি আপনারা ভালো মানের 30 মিলিলিটার ক্রয় করে নেবেন। এর পাশাপাশি দ্বিতীয় যে মাদার টিনচারটি লাগবে সেটি হচ্ছে জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিনচার। তো জিনসেং সম্পর্কে আমার চ্যানেলে একটি একক আলোচনা রয়েছে, আপনারা চাইলে সেটি আমার চ্যানেল ঘুরে গিয়ে দেখতে পারেন। তো জিনসেং পুরুষের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন সেটি বৃদ্ধিতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া পুরুষের যে বীর্য সেটি ঘনত্ব বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং প্যানিসের যদি ইরেকশনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রেও ভালো কাজ করে থাকে। তো আপনারা এই কম্বিনেশন ওষুধটি তৈরিতে জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিনচারও 30 মিলি ক্রয় করে নেবেন। এর পাশাপাশি যে মাদার টিনচারটি লাগবে সেটি হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম। ক্যালাডিয়াম সেগুইনাম হোমিওপ্যাথিক মাদার টিনচারটি যদি দেখা যায় যে বীর্যে শুক্রকীটের অভাব, এছাড়া যদি দেখা যায় যে টেস্টোস্টেরনের যে হরমোন সেটির অভাব, সেক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশন ওষুধটি তৈরিতে এই ক্যালাডিয়াম সেগুইনাম হোমিওপ্যাথিক মাদার টিনচারটিও আপনাদের ব্যবহার করতে হবে। তো এই ক্যালাডিয়াম সেগুইনাম হোমিওপ্যাথিক মাদার টিনচারটিও আপনারা 30 মিলি ক্রয় করে নেবেন। আপনি অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিনচার 30 মিলি, জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিনচার 30 মিলি এবং ক্যালাডিয়াম সেগুইনাম হোমিওপ্যাথিক মাদার টিনচার 30 মিলি ক্রয় করে নিয়ে এরকম একটি 100 মিলি খালের বোতল নিয়ে এর মধ্যে তিনি তিনটি হোমিওপ্যাথিক মাদার টিনচার এই সম পরিমাণ ঢেলে আপনারা এই কম্বিনেশন ওষুধটি তৈরি করতে পারেন, যেটি আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। তো এই রকম তিনটি মাদার টিনচার ক্রয় করে নিয়ে আপনারা এটির মধ্যে ঢেলে নেবেন, একসাথে মিশ্রণ করে নেবেন, ভালোভাবে ঢাকিয়ে নেবেন, নিয়ে প্রতিদিন সকাল দুপুর রাত্রে 15 ঘন্টা করে ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করবেন। এই ওষুধটি 1 মাস সেবন করবেন। ওষুধটি শুরুর আগে আপনারা টেস্টোস্টেরন হরমোন
লেভেল যেটি সেটি পরীক্ষা করে নিয়ে ওষুধটি সেবন শুরু করবেন। এক মাস পরে আপনারা আবার ওষুধটি সেবনের এক মাস পরে আবার আপনারা হরমোনটি টেস্ট করে দেখবেন। যদি আপনার হরমোন বৃদ্ধি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি 3 মাস কন্টিনিউ সেবন করতে পারবেন। আপনারা যদি 3 মাস এই কম্বিনেশন ওষুধটি কন্টিনিউ সেবন করতে পারেন তাহলে আশা করব আপনার যে টেস্টোস্টেরন হরমোন যেটিকে পুরুষের যৌন হরমোন বলা হয় সেটি বৃদ্ধি হবে। এর পাশাপাশি আপনারা যে একটি ওষুধ ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে TSH-CKT3X। এটি একটি জার্মান হোমিওপ্যাথিক ওষুধ ডাক্তার রেফেল কোম্পানি। এই TSH-CKT3X হোমিওপ্যাথিক ওষুধটি পুরুষের যৌন হরমোন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আপনারা এই কম্বিনেশন ওষুধটির পাশাপাশি এই TSH-CKT ওষুধটি প্রতিদিন সকাল দুপুর রাত্রে 3 কিলো ট্যাবলেট সামান্য কুসুম গরম দুধের সাথে অথবা পানির সাথে সেবন করতে পারেন। আপনারা এটিও 1 মাস সেবন করবেন। সেবন করার পরে আপনারা যে টেস্টোস্টেরন লেভেল যেটি পরীক্ষা করেছেন সেটি যদি উন্নতি বুঝতে পারেন তাহলে এটিও 3 মাস আপনারা কন্টিনিউ সেবন করবেন। তাহলে আশা করি আপনার যে টেস্টোস্টেরন হরমোনের সমস্যা সেটি বৃদ্ধি পাবে। এবং টেস্টোস্টেরন হরমোন যখন আপনার বৃদ্ধি পাবে তখন আপনার যৌন দুর্বলতা, পেনিট্রেশন ফেলার, ইরেক্টাইল ডিসফাংশন, ইম্পটেন্সি সমস্যা, পেশি শক্তি বৃদ্ধি, এছাড়া শারীরিক দুর্বলতা সবগুলোই আপনার ভালো হবে। এবং দেখবেন যে আপনার শুক্রপিটির যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনি ভালো রেসপন্স পাবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য ওষুধ প্রয়োজন তারা এইভাবে ঘরোয়াভাবে আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আমি যেভাবে নিয়ম করে বললাম সেভাবে আপনারা ব্যবহার করবেন। আশা করি আপনারা 1 মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাবেন। আজকে যে আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এগুলো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।